তো যেটা বলতেছি সেটা হলো, আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার বউ একটা নতুন ওয়াজ শুরু করছে আমার কাছে। সে ওয়াজটা হলো দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শুনে। আমি বললাম কি দেখবো? তো আমার বউ কয় চারিদিকে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারি ও দলের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো সব দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে তো কি করব? তো বউ আমার কানে কানে কয় তেল তেলা ওয়াজ করবেন, তেল তেলা ওয়াজ করবেন, ধরবার না পারে। আমি বললাম তেল তেলা কেন করব? বলে কঠিন ওয়াজ করলে যদি পুলিশ ধরে। আমি তখন বইয়ের কপালে একটা চুমা দিয়ে বললাম তুমি পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু যারা কোরআনের ময়দানে ইসলামের সৈনিক হয় তারা পুলিশ ধরার চিন্তা করে না, তারা চিন্তা করে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক? আজকে আমার সামনে যারা বসে আছেন আপনার কি পুলিশ ধরা না আজরাইল ধরা? সেটা ওয়াজের ভিতরেই বোঝা যাবে যে কোন ধরার তালে আছেন। পুলিশ আমাকে এ পর্যন্ত অনেকবার ধরছে কিন্তু সববারই ছাড়ছে, কিন্তু আজরাইল যেবার ধরবে আমার মনে হয় কি ছাড়বে নাকি? আপনাদের কি মনে হয়? এখন আমাদের সামনে পুলিশ ধরা আর আজরাইল ধরা, এই দুই ধরার মধ্যে গুরুত্ব কোনটা? আরো জোরে জোরসে বলুন, জোর হলো না আরো জোরে ইনশাআল্লাহ। ওয়াজ বুঝতে পারবেন, এখান থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি? কিন্তু মরে যাবেন আছে। এই জন্য আল্লাহ বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আমরা মৃত্যুকে ভয় করি না? করি করি না? একবার মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করতে গেছেন। কি করতে গেছেন? আল্লাহ বলে মুসা তুমি মনে হয় কিছু বলবে। মুসা বলতে আল্লাহ আমি কি বলবো, বলার আগেও যিনি জানে তিনি কে? আল্লাহ বলে তুমি যা বলবো আমি জানি, তারপরে তোমার মুখে আমি শুনতে ভালোবাসি। আমরা যেরকম নয় তো অনুসল্লাহ আর বারাকাতি সালাতিল আসর এরকম বলি কি বলি না? আপনারা বলেন তো আমি যখন মসজিদে ঢুকছি আল্লাহ জানে কি জানে না, আমি কোন নামাজের জন্য ঢুকছি আল্লাহ জানে কি জানে না, তারপরে আবার আল্লাহ জানায় কেন? আল্লাহ বলে মুসা মনে হয় তুমি কিছু বলবে। মুসা বলতে আল্লাহ আমি যা বলতে চাই সেটা আমার আছে কিন্তু আপনার নাই। মুসা বলতে আল্লাহ আমি যা বলতে চাই সেটা আমার আছে কিন্তু আপনার নাই। আল্লাহ বলে মুসা আমার নাই, এই কথা তুমি কেমনে বলো? মুসা বলতে আল্লাহ চিন্তা করে দেখো। আল্লাহ কয় মুসা তোমার কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নাই। আল্লাহ বলতেছেন ঠিকই তো তাই। মুসা বলতে আল্লাহ তুমি মারতে পারবা কিন্তু মরতে, কারণ মারার শান্তি তুমি পাবা কিন্তু মরার মজা আমি পাবো। জোরে কোন সুবহানাল্লাহ, মারার শান্তি কার আর মরার মজা কার? আল্লাহর না। এটা যারা মরবে তাদের মজা হবে। কি মজা হবে? কুল্লু নাফসিন জাইকা শব্দের অর্থ হলো সাত মজা। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলতেছেন মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা বলেন তো আমরা সকলে কি জান্নাতে যাওয়ার চাই? চান? এখন যদি বলি এখানে কিন্তু ফেরেশতারা আছে, আছে না নাই? এই ফেরেশতা কি জন্য যে আল্লাহ পাঠাইছে আল্লাহই ভালো জানে।
আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখতেছে, তারপরেও আল্লাহ ফেরেশতা পাঠাইছে যাও দেখে আসো। আমরা সারা জীবন যা করি আল্লাহ জানে কি জানে না, তারপরেও তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি। দেখছেন আসলে এই গানগুলো তো গান না, এগুলো গান হচ্ছে আল্লাহর কোরআন। ধরে গান সুহান আল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, এ কথা কোরআনে আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আমরা যা কিছু করি সব আল্লাহ জানে কি জানে না, এই দুই ফেরেশতা সেট করার কারণ কি? আল্লাহ কি হিসাবত কম বেশি নাকি? আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে এক নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ কয়টা? হ্যাঁ খুব খেয়াল করবেন, এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এই জান্নাতে যদি যাবার চাই তাহলে আমাদের মরার দরকার আছে না নাই? আমি যেই বলবো জান্নাতে যাবার চাই আপনার বলবেন মরতে চাই। বাংলাদেশের মানুষ মরতে চায় না বলি অন্যায়ের সঙ্গে আপোষ করে বেঁচে আছে, ধরে খান কথা ঠিক কি না? বাংলাদেশের মানুষ মরতে চায় না বলে আজকে হক কথাও জোরে বলবার চায় না। আমাদের বাংলাদেশের মানুষ 71 সালে, কত সালে, একবার হক কথা বলছিল, খেপে উঠছিল, যার কারণে পাকিস্তানের পরাজয় হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? এরপরে বাংলাদেশের মানুষ 90 সালে, কত সালে, একবার আন্দোলন করেছিল বলে স্বৈরাচারের পতন হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? এরপরে বাংলার মানুষের অবস্থা কি? আমি মনে করছিলাম এই যে গত বছর গেল কিছু একটা হবে, কি হবে? কিরে যে পেঁয়াজ খাই আমরা 20 টাকা, তার দাম হলো 300 টাকা, কি কোন কিছু একটা হওয়ার দরকার ছিল নাকি? কিন্তু আমি খেয়াল করে দেখছি মানুষ গরম হসে দুই জায়গায়, পেঁয়াজ কিনবার যায় দোকানদারের কাছে গরম, এই এক পদে, মানে যেখানে 1 কেজি নিত সেখানে বলে এক পদে, আর একটা গরম হসে বইয়ের কাছে কম করে খা। প্রধানমন্ত্রী কইছে পেঁয়াজ ছাড়াও তরকারি হয়, পেঁয়াজ না খেলে কি হবে? 300 টাকা গেল, এরপরেও বাংলার মুসলমানের কোনো আন্দোলন হলো না, জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো কারণ কি? আত্মাকুল্লাহ, তাই না? কারণ আল্লাহর ভয়। কারণ কি? মাথায় যদি চুলকানি হয়, পায়ের পাতায় চুলকানি, ওষুধ মালিশ করলে কোনোদিন চুলকানি ভালো হবে না, যেখানে রোগ সেখানে ওষুধ দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন। আসেন একেবারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের কোরআনের মধ্যে আছে না নাই? এই জিনিসগুলো একে একে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের বাঁচা দরকার, আমাদের কি দরকার? আচ্ছা কেমনে বাঁচবেন? আমি মরার ওয়াজ করতেছি। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র তোমার জন্য আমি ওয়াকফ করেছি। এখানে মুসা নবী বলল মরবে কার জন্যে? আরো জোরে জোরসে বলুন, আল্লাহ বলে মুসা আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন মরবে না।
সব বলে সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এ কথা কার? আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলা যাবে না, বরং বাল আহিয়া, তারা হলো জীবিত। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ কর। তিন নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, তিন নম্বর কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি হবে, মৃত্যুর পরে মানুষ চিরজীবন পেয়ে যাবে। আপনারা বলেন তো যতদিন আমরা না মরবো এটা কি ক্ষণস্থায়ী? কথা বোঝে না কেরে, আয়াতের তাফসির বুঝতে গেলে আগে এই কথাগুলোর হাহু কোয়া লাগবে তো, কি ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন, দুটাই শুনবেন। হ্যাঁ, অসুবিধা নেই, কারণ গ্রামগঞ্জে এসে যেটা চলবে আমি সেটাই বলবো, তবে হাহু না করলে তো হবে না। আপনারা বলেন দুনিয়ার জীবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আর মরার পরে যে জীবনটা আসবে সেটা কি চিরস্থায়ী? আপনার কি কোনোদিন বিশ্বাস করেন যে মরে আপনি ফুরা গেলেন? মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাশাআল্লাহ।